র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যা বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের লক্ষ্যে গঠিত চৌকস বাহিনী। 2003 সালে জানুয়ারির কথা, তখন বাংলাদেশ সেনাবাহিনীর নৌবাহিনী, রাইফেলস, পুলিশ এবং আনসার সদস্যদের যৌথ উদ্যোগে অপারেশন ক্লিন হার্ট নামে একটি অপরাধ বিরোধী কার্যক্রম পরিচালিত হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এই কার্যক্রম চালানো হয়। তবে এই অপারেশনের পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। সে সময় প্রতি সপ্তাহে ঢাকার বিভিন্ন এলাকার সন্ত্রাসী বাহিনীগুলোর মধ্যে গোলাগুলি লেগেই থাকত। তখন ঢাকার এক একটি এলাকা এক একজন সন্ত্রাসী নিয়ন্ত্রণ করতেন। বাড়ি বানানো থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য করতে হলে তাদের নিয়মিত চাঁদা দিতে হতো। দেশে অনেকগুলো পেশাদার সন্ত্রাসী বাহিনী ছিল এবং তাদের কর্মকাণ্ড ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব অবনতি হয়েছিল। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে রাজশাহী, নাটোর, নওগাঁ অঞ্চলে বামপন্থীদের কর্মকাণ্ড ছিল। আবার যে এমবিও মাথাচাড়া দিয়ে উঠেছিল বলে জানা যায়, ঢাকায় তখন অনেকগুলো ছোট ছোট গ্রুপ তৈরি হয়ে গিয়েছিল, যেখানে সেখানে গোলাগুলি হতো। পেশাদার অপরাধীদের হাতে বিদেশি অস্ত্র দেখা যেত। 2003 সাল থেকে সরকার ভাবতে শুরু করল বড় একটা বিশেষ বাহিনী গঠন করতে হবে, যারা দেশজুড়ে শুধু বড় বড় অভিযান চালাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থেকে এই বাহিনী অনেকটা এফবিআইয়ের আদলে কাজ করবে। প্রথমে দেখা গেল র‍্যাব শুধুমাত্র বিশেষ ধরনের অপরাধ আর পেশাদার অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, কিন্তু আস্তে আস্তে দেখা গেল বিএনপি ও চার দলীয় জোট সরকারের নানা এজেন্ডা র‍্যাবকে দিয়ে বাস্তবায়ন শুরু হলো। তখনই র‍্যাবকে নিয়ে বিতর্কটা বেশি শুরু হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 2004 সালের 26 মার্চ গঠিত হয় এবং একই বছরের 14 এপ্রিল আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের সেনা, নৌ ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত বিশেষ এই বাহিনীর সদর দপ্তর ঢাকার উত্তরায় অবস্থিত। শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার, শীর্ষ জঙ্গি বিরোধী অভিযান, চরমপন্থীদের দমনের কারণে বাহিনী হিসাবে রাতারাতি র‍্যাব জনপ্রিয় হয়ে ওঠে। তবে দীর্ঘ এই পথ চলায় নানান সমালোচনার সঙ্গী হয়েছে র‍্যাবের সাথে।